পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর সাজ্জাদ হোসেন রাত ছ নয়টার দিকে সাজ্জাদ হোসেন নিজেই পদত্যাগের কথা নিশ্চিত করেন এর আগে উপাচার্য নিয়োগ এবং পদোন্নতির দাবিতে বেলা এগারোটার দিকে উপাচার্যের কক্ষে অবস্থান নেন প্রায় আশি জন শিক্ষক আন্দোলনকারী শিক্ষকরা জানান চলতি দায়িত্বে থাকা উপাচার্যের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ক্ষমতা না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না